السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، قال الله تعالى في محكم تنزيله بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه، قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون، إنما يتذكر أولو الألباب. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم، وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث في صحيح أبي داود: من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة، وإن الملائكة لا تضع أجنحتها رضا لطالب العلم، وإن العالم لا يستغفر له من في السماوات ومن في الأرض، والحيتان في جوف الماء، وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب، وإن العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا ديرا ولا درهما ورثوا العلم، ومن أخذه أخذ بحظ غافر. أسكي سوريا جراجيشن انستيتيوشن উপস্থিত সকল শিক্ষার্থী সর্বপ্রথম আপনারা আমার সালাম গ্রহণ করবেন, আর সাথে সাথে আমাদের উচিত সর্বাগ্রে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই জন্য যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরে সবচেয়ে যে বড় দৌলত, ঈমানের পরে সবচেয়ে বড় সম্পদ, সেটা নিঃসন্দেহে এলমের সম্পদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আল জামিউ সহিহ লিল বুখারী, তার যে বিখ্যাত কিতাব যেটাকে পবিত্র কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ হিসেবে গণ্য করা হয়, ওখানে কিতাবুল ঈমানের পরে অন্যান্য অধ্যায়গুলো শুরু করার আগে সবার আগে তিনি আব্বাবুল ইলমকে এনেছেন, এলমের অধ্যায়কে নিয়ে আসছেন। এবং এই এলমের অধ্যায়ে অসংখ্য অগণিত হাদিস তিনি সেখানে সন্নিবেশিত করেছেন, এই ইঙ্গিত দেওয়ার জন্য যে ইসলামের যে শরিয়া, শরিয়া সম্পর্কে আমল করার জন্য, শরিয়া মতে চলার জন্য, আহকামগুলোকে বাস্তবায়ন করার জন্য সর্বাগ্রে যে জিনিসটা দরকার সেটা হলো এলমের দরকার। কোরআন কেরিমে অসংখ্য আয়াত রয়েছে এলম সম্পর্কে, তার মধ্যে আমি দুইটি আয়াত পড়েছি। পরে আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিসটি আমরা ছাত্র জমানা থেকেই শুনে আসছি, প্রসিদ্ধ হাদিস। সেখানে আলম সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান: মান সালাকা তারিকান ইয়াতলু ফি ইলমান সালাকা আল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ। অন্য হাদিসে আছে: সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এলমের পথ গ্রহণ করবে, এমন এমন পথ গ্রহণ করবে যে পথের মাধ্যমে সে এলমকে অনুসন্ধান করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। এবং যারা এলম তলব করে তাদের ফজিলত সম্পর্কে পরিষ্কার সহিহ হাদিসে বলা আছে, যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, যে ফেরেশতা তাদের পাখা বিছিয়ে দেন তালেব আলমদের সম্মানে, এলম তলবকারীদের সম্মানে। হাদিস শরীফ আছে, এই হাদিসে আছে, আরো আছে যে আলেমের জন্য, একজন এলম তলবকারী ব্যক্তির জন্য আসমান জমিনে যা কিছু আছে সবকিছু তার জন্য ইস্তিগফার করে, এমনকি পানির গভীরে, সমুদ্রের গভীরে যে মাছগুলো রয়েছে সেগুলো একজন আলম তলবকারী, আলম অন্বেষণকারী ব্যক্তির জন্য তার ইস্তিগফার। আর আলেমের ফজিলত সাধারণ যারা দিনদার বা আবেদ, সাধারণ যারা বুজুর্গ, তাদের উপরে একজন আলেমের ফজিলত, একজন আলম অন্বেষণকারী যিনি আমার আমল দাস আশেপাশে, একজন সেরকম আলেমের ফজিলত হলো ফজলুল কমর লাইলাতুল বদর, 14 তারিখের পূর্ণিমার রাত, রাতে যে চন্দ্র, এই চন্দ্রের যে চাঁদের যে ফজিলত সমস্ত নক্ষত্রের উপরে, ওই দিন পূর্ণিমার রাতে চাঁদের আলোর কারণে অন্য নক্ষত্রগুলো তেমন আর ওইভাবে পরিষ্কার দেখা যায় না, ঠিক একজন আলেম তার ফজিলত অন্য আবাদদের উপর সেরকম।
এবং একই হাদিসে আরো বলা আছে ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের ওয়ারিস। আলেম এলম অন্বেষণকারী তালেব আলম তারা কারা? তারা হলেন নবীদের ওয়ারিস। ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, আম্বিয়া কারাম কোন দিনার দিরহাম বা অর্থের ওয়ারিস বানান না, তারা ইলমের তারা ওয়ারিস বানিয়ে। সুতরাং এই হাদিসটি শেষ করা হচ্ছে এইভাবে, আমার আখাজাহু আখাজা বিহাজিন ওয়াফিরিন আমান আখাদাহু আখাদা বিহাজিন ওয়াফির। সুতরাং যারা আইলমকে ধারণ করবে সে সবকিছুকে ধারণ করলো, পূর্ণাঙ্গ সবকিছু সে পেয়ে গেলো, তার আর কোনো কিছুর দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই পাঠানোর কয়েকটি উদ্দেশ্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে কোরআন কারিমের কয়েকটি আয়াত সূরা আলে ইমরানে, সূরা জুমার মধ্যে এবং আরো বিভিন্ন জায়গায় সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীকে দুনিয়াতে পাঠানো, বিশেষ করে আমাদের নবীজিকে দুনিয়াতে পাঠানো কয়েকটি উদ্দেশ্য বলেছেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়াইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবীন। নবীদেরকে যে পাঠানো হয়েছে দুনিয়াতে, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ পাক এখানে তিনটি উদ্দেশ্য বলেছেন। এই তিনটি উদ্দেশ্য, তিনটি গোল নবুয়তের, তার মধ্যে একটি হলো যে নবীরা আল্লাহর আয়াতকে নিদর্শনকে তারা তুলে ধরবেন, মানুষের সামনে তেলাওয়াত করবেন, ওয়াইযাক্কিহিম এবং তাদেরকে শিরিক থেকে এবং খারাপ আমল থেকে ফিসক ফুজুর থেকে তাদেরকে পবিত্র করবেন, ওয়ায়ুআল্লিমুল কিতাবুল হিকমাহ এবং তাদেরকে আইলাম এবং হিকমত এবং কিতাব শিক্ষা দিবেন। আমি আবার বলছি, হুবাল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীরা এসে প্রথমত তারা আল্লাহর নিদর্শনকে মানুষের সামনে তুলে ধরবেন, আল্লাহ পাকের নিদর্শন তুলে ধরবেন, সেটা যদি শাব্দিক তর্জমা করা হয় কোরআন করিম তেলাওয়াত করা, কোরআন করিমকে তারা মানুষের সামনে তেলাওয়াত করবেন। নবীরা কোরআন করিমের আয়াত গুলোকে কেন আয়াত বলা হয়, আয়াত শব্দের অর্থ হলো নিদর্শন। যেভাবে সৃষ্টি জগতের প্রত্যেকটা বস্তু আল্লাহ পাকের অস্তিত্বের পক্ষে, তার শক্তির পক্ষে, তার সমস্ত গুণাবলীর পক্ষে এক একটা নিদর্শন নিদর্শন, এইভাবে কোরআন করিমের যে বাক্যগুলো এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিদর্শন। সেজন্য সৃষ্টি জগতের প্রাকৃতিক ন্যাচারাল নিদর্শন এবং কোরআন আয়াতকে একাকার করে বলা হয়েছে যে তারা আল্লাহর আয়াতকে নিদর্শনকে মানুষের সামনে তুলে ধরবেন, কোরআনের আয়াতকে তুলে ধরার মাধ্যমে রিসাইডিং করার মাধ্যমে, ইয়াতলু তেলাওয়াত বলা রিসাইডিং করা। আমরা অনেকে মনে করি কোরআন পড়াটা ইবাদত, কোরআনের ক্ষেত্রে কিন্তু যেটা বলা হয়েছে আবৃত্তি করা, রিসাইডিং করা। রিসাইডিং অর্থ এর অর্থ হলো আরেকজনকে শোনানো, কোরআন শরীফ ইন্ডিভিজুয়ালি শুধু পাঠ করা এটা উদ্দেশ্য নয়। শুধু আপনি বাইবেল ত্রিপিটক এভাবে হিন্দুদের যে রামায়ণ ইত্যাদি আছে সেখানে একটা পাঠ করার বা ইত্যাদি তারা বলা হয় পাঠের, কিন্তু কোরআন করিমে যে শব্দ এসছে সেটা হলো ইয়াতলু রিসাইডিং করা, আবৃত্তি করা। শুধু ইন্ডিভিজুয়াল পাঠ করা এখানে উদ্দেশ্য নয়, আরেকজনকে শুনিয়ে শুনিয়ে পাঠ করানো, সে বুঝুক বা না বুঝুক, বুঝতে পারলে ভালো, না বুঝলে তার যে একটা সম্মোহনী যে বয়ান, তার একটা রুহানি যে আধ্যাত্মিক যে ফ্লেভার, সেটা শোনার সাথে সাথে মানুষকে অন্তর্কে কি করে, মানুষের অন্তর্কে হৃদয়গ্রাহী করে তোলে। মক্কার কুরাইশরা যখন নাকি তারা শুনতেন তখন তারা আবেগ আপ্লুত হয়ে পড়ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা আছে যে তিনি যখন নামাজ পড়তেন তখন তার সলাতের আশেপাশে কুরাইশের মেয়েরা বা ছেলেরা জমায়েত হয়ে যেত। মিম্মা আফজা আশরাফ কুরাইশ, হাদিসে এবা বলা আছে আফজা আশরাফ কুরাইশ, আবু বকরের এমন তেলাওয়াত যে তেলাওয়াতের কারণে কুরাইশের মেয়েরা এবং ছেলেরা আগ্রহী পড়তো, তারা কান্নাকাটি করতো এবং তারা খুব অধীর আগ্রহে সেটা শুনতেন। এটা দেখে কুরাইশের যারা এলিট তারা ভয় পেয়ে গিয়েছিল। তো যাই হোক, নবীদেরকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য তেলাওয়াতে আয়াত, যেটা এ পর্যন্ত বলছিলাম আমি, এবং সাথে সাথে এই তেলাওয়াতে আয়াতের এটা অর্থ হতে পারে আল্লাহ নিদর্শন গুলো তাদের সামনে তুলে ধরা। দুই নম্বর উদ্দেশ্য ওয়াইযাক্কিহিম, তাদেরকে তাদের মন মানসিকতাকে শিরিক মুক্ত করা এবং তাদের চরিত্রকে পাপ মুক্ত করা, এটা ছিল নবীদের একটা বড় একটা উদ্দেশ্য। এখানে ওয়াইযাক্কিহিম থেকে বর্তমানে আমাদের সমাজে যেটা প্রচলন আমরা তর্জমা করে থেকে তাসকিয়া সুফিজমকে বুঝাই, আসলে এখানে সুফিবাদী নৈতিকতার কথা এখানে বলা হয় নাই, সেটাও আছে, সেটা কিন্তু পরে। প্রধানত ওয়াইযাক্কিহিম তাসকিয়া থেকে উদ্দেশ্য হলো আকিদাকে বিশুদ্ধ করা,
তৌহিদবাদে আকীদার মাধ্যমে মানুষের অন্তর থেকে শিরককে বিতাড়িত করা, এটা ছিল তাদের দ্বিতীয় উদ্দেশ্য। তিন নম্বর, ওয়ায়ুআল্লিমুহুম আল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে আকীদা এবং ওয়াসল মাসাল শিক্ষা দিতেন। কেউ কেউ বলছেন কিতাব মানে কোরআন, হিকমা মানে সুন্না, তাদেরকে কোরআন এবং সুন্না শিক্ষা দিতেন। তো এই তিনটা জিনিস, তেলাওয়াতে আয়াত, তাজকিয়া এবং কিতাব ও হিকমা শিক্ষা দেওয়া, তো এইটা তিনটা উদ্দেশ্য, নবুয়তের উদ্দেশ্য বলা হয়ে থাকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো সম্পর্কে। চতুর্থ নম্বর উদ্দেশ্য যেটি, সেটি অন্য আয়াতে আছে, সূরা তাওবার মধ্যে, সূরা ফাতার মধ্যে আছে এবং সূরা মুহাম্মাদের মধ্যে আছে। সেটা হলো হুবাল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সূরা তাওবা বিশেষ করে এবং সূরা ফাতাহ এবং আরো সূরার মধ্যে যেটা আছে সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুবাল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাও কারিহাল মুশরিকুন। অন্য আয়াত আছে ওয়াকাফা বিল্লাহি শাহীদা। এখানে নবুয়তের চতুর্থ নম্বর উদ্দেশ্যটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য, অর্থাৎ দিনকে, আল্লাহ দিনকে পুরো দুনিয়ার পক্ষে বিজয়ী করা, এটা ছিল তার তৃতীয় উদ্দেশ্য। তো প্রথম তিনটি উদ্দেশ্য মোটিভেশনাল, এটা মানুষের ইন্ডিভিজুয়াল লাইফের সাথে সম্পর্ক, ব্যক্তি গঠনের সাথে সম্পর্ক, আত্মগঠনের সাথে সম্পর্ক, প্রথম তিনটি উদ্দেশ্য। চতুর্থ যেটা উদ্দেশ্য সেটা সামাজিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক উম্মাহ গঠন করা, পুরো ইসলামকে অন্যান্য সমস্ত মতবাদের উপর বিজয়ী করা। যাই হোক, তো আমি এ কথাগুলো বলার উদ্দেশ্য হলো এলমের ফজিলত বুঝানো আপনাদের সামনে। আজকে যারা আপনারা এখানে এসেছেন, আপনারা যারা এখানে আসছেন, আপনাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল্লাহু ইলাইকুম ওয়া বারাকাল্লাহু ফিক ওয়া বারাকাল্লাহু ফিকুম ওয়া তাকাব্বালাল্লাহু সাইয়াকুম। আল্লাহ পাক আপনাদের এই প্রয়াসকে কবুল করুন, আপনাদের আমল বরকত দান করুন এবং আপনাদের নিয়তকে আল্লাহ পাক পরিশুদ্ধ করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে শিক্ষা দিয়েছেন, সূরা তাহার মধ্যে আছে, ওয়ালা তাআজাল বিল কোরআন, যে আপনি দ্রুত যখন কোরআন যখন নাযিল ওহী হয় তাড়াহুড়া করে ওটাকে ধারণ করার চেষ্টা করবেন না, আপনি আল্লাহর উপর ভরসা করেন। আপনি একটা দোয়া পড়বেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। তো আপনারা সবাই এই দোয়াটা পড়বেন, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। এই দোয়াটা আল্লাহ পাক স্বয়ং তার ছাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা পড়ার জন্য। এবার আমি আপনাদেরকে আমাদের শরীয়ত কোর্সের বৈশিষ্ট্য সম্পর্কে, আমাদের এই কোর্সের কিছু পদ্ধতি এবং এই কোর্সের কিছু তার গুণাবলী সম্পর্কে আমি একটু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। মূলত শরীয়ত গ্রাজুয়েশন কোর্স এই কনসেপ্টটা আমি 2010 সালে এটা বাস্তবায়ন করি, আমি এই কনসেপ্টটা লালন করি পরে আরো আগে থেকে, প্রায় 20 বছর আগে থেকে লালন করছিলাম, তার ইমপ্লিমেন্টটা শুরু করছিলাম আমি 10 সাল থেকে। অর্থাৎ এর আগে দীর্ঘ 10 বছর আমাকে এটা নিয়ে চিন্তা করতে হয়েছে, পরে আমি 10 সাল থেকে তা অভিজ্ঞতার মুখোমুখি হই, 10 সাল থেকে 13 সাল পর্যন্ত নিবিড়ভাবে কাজ করে যাই আলহামদুলিল্লাহ। 13 সালে আমি গ্রেপ্তার হওয়ার পরে আমার শিষ্যরা আলহামদুলিল্লাহ সেটা চালিয়ে যায় এবং তারা সেটাকে আরো আপডেট করে। 13, 14, 15, 16 সাল পর্যন্ত আমাকে আল্লাহ রাস্তায় থাকতে হয়েছে, জেলখানা থাকতে হয়েছে, আপনারা সকলে জানেন লুকোচুরি কিছু কিনা নেই। এরপরে বের হয়ে আলহামদুলিল্লাহ তারা আরো সমৃদ্ধ রূপ আমরা দিতে পেরেছি 16 সাল থেকে প্রায় 21 সাল পর্যন্ত। আমরা এই পদ্ধতিকে আমরা অ্যাপ্লাইড করেছি তাদের মধ্যে, প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যে, আমরা এটাকে অ্যাপ্লাইড করেছি কোনো বেকারদের মধ্যে নয়, আমরা এটা অ্যাপ্লাইড করেছি মাদ্রাসার ছাত্রদের মধ্যে না, আমরা এটা করেছি যারা ব্যস্ত, যারা পেশায় লিপ্ত, পেশায় রত, যারা পেশাজীবী, যারা স্টুডেন্ট, অর্থাৎ ব্যস্ত সমাজের মধ্যে কিভাবে এলম চর্চাকে সহজ করা যায়। সমাজ ব্যস্ত তার এডুকেশন নিয়ে, সমাজ ব্যস্ত তার ক্যারিয়ার নিয়ে, সমাজ ব্যস্ত তার প্রফেশন নিয়ে, এই প্রফেশনের মাঝে, ক্যারিয়ারের মাঝে, স্টাডির মাঝে, স্টাডির পাশাপাশি দুনিয়াবি বস্তুবাদী স্টাডি, কলেজ বিশ্ববিদ্যালয়ের যে স্টাডি, স্টাডির পাশাপাশি ক্যারিয়ার ডেভেলপের পাশাপাশি প্রফেশনের পাশাপাশি কিভাবে এলমকে তলব করা যায়, এলম ইয়ে করা যায়, এই থিমটা নিয়ে আমরা ভাবতে ভাবতে আমরা সেটাকে অ্যাপ্লাই করলাম এমন সব লোকদের উপরে যারা ক্যারিয়ারে ব্যস্ত এবং ইত্যাদি ইত্যাদি প্রফেশনে ব্যস্ত, আমরা তাদের অ্যাপ্লাই করলাম।
অর্থাৎ ব্যস্ততার ফাঁকে যে এটা অ্যালার্ম তলব করা সহজ, আলহামদুলিল্লাহ আমরা সেই এক্সপেরিমেন্ট, দ্যাট ওয়াজ দ্য নিউয়েস্ট এক্সপেরিমেন্ট ফর উই, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সফল হয়েছি, আমাদের এই পরীক্ষা আমরা সফল হয়েছি। আগে মনে করা হতো যে অ্যালার্ম শিকারের জন্য একেবারে আটঘাট বেঁধে একদম যেটা বলে গাট্টি গাট্টি নিয়ে ব্যাগ বস্তা সবকিছু নিয়ে ওই মাদ্রাসায় 12-14-15 বছর জন্য আবদ্ধ হয়ে যেতে হবে আইলম শিকার জন্য। আমরা দেখলাম যে না, সাহাবায়ে কেরাম তো সবাই এরকম করেননি, সাহাবায়ে কেরামদের মতো মাত্র একটি ক্ষুদ্র অংশ যাদেরকে আসহাবে সুফফা বলা হয়, যারা সর্বক্ষণ মসজিদের নববীতে অবস্থান করতেন, কিন্তু ম্যাক্সিমাম অফ দ্য সাহাবা, মেজরিটি অফ দ্য সাহাবা, যার মধ্যে একেবারে শীর্ষ সাহাবা যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবসায় ব্যস্ত ছিলেন, ওমর ওনার ব্যবসা ছিল, ওসমান তো অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, এবং অন্যান্য সাহাবিরা তারা অনেক ধন সম্পদের মালিক ছিলেন, ব্যবসা করতেন, কেউ কৃষি কাজ করতেন, এবং প্রত্যেকেই পারিবারিক অন্যান্য ব্যস্ততা তারা ছিলেন, জিহাদ ফি সাবিলিল্লাহর মতো একটা বড় সংগ্রামী কাজে সবাই ব্যস্ত ছিলেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জিন্দেগির শেষ 10 বছর কতটা ব্যস্ততার সময় ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে, যেখানে খন্দকের মতো জিহাদ, উহুদের মতো, বদর মতো এত কিছু। তো এত ব্যস্ততার ফাঁকে দিনকে বিজয় করার, দিনের দাওয়াতের ব্যস্ততা, দিনকে বিজয় করার ব্যস্ততা, জিহাদের ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, সামাজিক ব্যস্ততা, ব্যবসায়িক ব্যস্ততা, কৃষিকাজের ব্যস্ততা, এই ব্যস্ততার ফাঁকে ফাঁকে সাহাবায়ে কেরাম এই উম্মতের সবচেয়ে বড় সমৃদ্ধ কাফেলায় পরিণত হয়েছিলেন, পুরো উম্মতের না বরং মানব জাতির সবচেয়ে এডুকেটেড, সবচেয়ে মুখলেস, সবচেয়ে শিক্ষিত কাফেলায় পরিণত হয়েছিল এই সাহাবায়ে কেরামের কাফেলা। ওখান থেকে আমরা থিমটা নিয়েছি যে সাহাবাদের মতো তার আমাদের জমানার যারা শিক্ষিত শ্রেণী যারা আছে তারা ইনশাল্লাহ এলম যদি তারা ইচ্ছা করে, একটা কথা আছে ইচ্ছা থাকলে উপায় হয়, তারা এটা শিখতে পারবেন ইনশাল্লাহ আজিজ। এই থিমটাকে আমরা নিয়েছি কোরআনে করিমের একটি আয়াত থেকে, আয়াতটি হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্রি ফাহাল মিন মুদদাকির, সূরা কবরের মধ্যে আয়াতটি আছে, বারবার আসছে কোরআন শরীফে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্রি ফাহাল মিন মুদদাকির, অবশ্যই আমি কোরআনকে সহজ করেছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে আমি সহজ করে দিয়েছি লিযিক্রি, জিকিরের জন্য, শিক্ষার জন্য, নসিহা গ্রহণ করার জন্য, সেখান থেকে নির্দেশনা ইনস্ট্রাকশন গ্রহণ করার জন্য আমি কোরআনকে আমি এইভাবে করেছি, সহজ করেছি। ফাহাল মিন মুদাক্কির, অথবা তোমাদের মধ্যে কেউ কি আছে যারা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে? বলা কাজে আসছে না, আমি তো অবশ্যই এটাকে সহজ করে দিয়েছি। সুতরাং আল্লাহ বলছেন আমি কোরআনকে সহজ করেছি, আর আমরা কিছু হুজুর বলতে চাই যে কোরআনটা করি না আমাদের জন্য, এটা শিখতে হলে অনেক কিছু দরকার, অনেক আটঘাট বাঁধতে হবে, অনেক কিছু করতে হবে, পুরো জাতিকে আমরা হতাশ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারিমে সূরা তাহার মধ্যে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা, ওয়াহা হে মুহাম্মদ, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আমি কোরআন তোমার উপরে এজন্য অবতীর্ণ করিনি যে সেটা তোমার জন্য কি হবে, কষ্টকর হবে। কোরআন কারিমে আয়াত আছে কোরআন গায়রে আইওয়াজিন, এটা এমন কোরআন, সোজা সরল কোরআন, এখানে কোনো জটিলতা নাই, প্যাচ নাই, এখানে এখানে বক্রতা নাই। তো এবং অন্য আয়াত আছে শিফা উল্লিমা ফিস সুদুর, কোরআন হলো মানুষের আত্মার শেফা, আত্মার সমৃদ্ধির জন্য, আত্মার সুস্থতার গ্যারান্টি হচ্ছে কোরআন করিম। তো আমরা বর্তমান সমাজে ইলম চর্চার, ইলমকে প্র্যাকটিস করার একটা ট্রেডিশনাল পদ্ধতি সম্পর্কে আমরা অবগত, যেটা কবি মাদ্রাসা বলা হয়, সেটা ঠিক আছে, স্পেশাল মানে সেটা একটা স্পেশাল কোর্স, এবং সেটা শৈশব থেকে করা হয় দীর্ঘ লং টাইমের, সেটা ঠিক আছে তার আপন জায়গায়। কিন্তু যারা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, যারা বিশেষ করে প্র্যাকটিসিং মুসলিম, যারা যারা বয়স হয়ে গিয়েছে, তাদের বিষয়টা, তাদের পদ্ধতিটা তো ওরকম হবে না, এটা আসলে বেশ কম, পদ্ধতিগত বেশ, পদ্ধতিগত বেশ কম। এখানে আমরা আপনাদেরকে স্পেশালিস্ট বানাবো না, আমরা এখানে আমরা আপনাকে এলমের মৌলিক বিষয়টার সাথে সম্পৃক্ত করে দেবো, আমরা এলমের মৌলিকত্বের সাথে আমরা দৌড়িয়ে দেবো। তবে এই মৌলিকত্ব বাংলা ভাষায় কিন্তু হবে না, আমরা আরবি ভাষণ আপনাদেরকে করে দেবো।
এখানে প্রবণতা হলো একটা ট্রেন্ড হলো কওমি মাদ্রাসা, সেই ট্রেন্ডটা হচ্ছে একটা স্পেশাল স্পেশাল স্পেশালিস্ট তৈরি করা অ্যালুমের, যারা 12-14 বছর অ্যালুম চর্চা করবে, এরপর তারা কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার তারা অধিক হবে না, ম্যাক্সিমাম তারা এটা নিয়ে তারা পড়ে থাকবে সারা জীবন, তাদের মিশনটা থাকবে এটা মূলত। আর আপনাদের বিষয়টা হচ্ছে ভিন্ন, আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা জীবন ব্যস্ততার ফাঁকে ফাঁকে আপনারা অ্যালুমের প্রত্যেকটা বিষয়ে আপনার স্পেশালিস্ট হওয়ার দরকার নেই আপনাদের, একদম কোরআনের স্পেশালিস্ট, হাদিসের স্পেশালিস্ট, আপনাদেরকে যেটা দরকার সেটা হলো এই আপনারা অ্যালুমের যে মৌলিক জায়গাটাকে আপনারা ধারণ করবেন। এখন একটা প্রশ্ন আসে যে অ্যালুমের মৌলিক জায়গা ধারণ করতে হলে এই কোর্সে আসতে হবে কেন, এটা একটু আমি বলতে চাই। কওমি মাদ্রাসার শিক্ষা গ্রহণের প্রবণতার পাশাপাশি আরেকটা প্রবণতা হলো যেটা একেবারে বাংলা প্রবণতা বলা যায়, মানে একদম বাংলা আলেম, যেমন কিছু মনে করলে আলিয়া মাদ্রাসায় কিন্তু ওইভাবে গ্রামারের কিন্তু গ্রামারটিক্যাল কোনো চাপ সেখানে নেই, এবং সেখানে খুবই এতটা নর্মাল করে দেওয়া হয়েছে যে আমরা মূলটাকে আমরা হারিয়ে ফেলছি, মূলটাকে আমরা হারিয়ে ফেলছি। তো যাক, আলিয়া মাদ্রাসার কথা প্রসঙ্গ তো আসছে, সাধারণ অনেককে দেখা যায় তারা বাংলা বুখারি পড়েন, বাংলা মুসলিম শরীফ পড়েন, বাংলা কোরআন তর্জমা পড়েন। আমি এখানে একটা রেফারেন্স দিব আপনাদেরকে, দি হিস্ট্রি অফ আরবস এই বইটা লিখেছেন হেট্টি, হেট্টির বই, ইনি একজন মুস্তাশরিক অরিয়েন্টালিস্ট, একজন অরিয়েন্টালিস্ট হয়েও তিনি বলতেছেন যে কোরআনকে বুঝতে হলে আরবি ভাষা জানতে হবে, কোরআনের তর্জমা দিয়ে কোরআনের ট্রান্সলেশন দিয়ে কোরআনকে পুরোপুরি বোঝা অসম্ভব। তিনি একজন অমুসলিম হয়ে তিনি সেটা ধার বুঝতে পেরেছেন। তো এলম শিখার জন্য একদিকে কওমি মাদ্রাসার যে ট্রেন্ড চালু আছে শত শত বছর ধরে সেটা আপনাদের জন্য অসম্ভব একটা ব্যাপার, কষ্টকর ব্যাপার, আর উদ্দেশ্য ভিন্ন, ওটা একটা স্পেশাল একটা পদ্ধতি। আর তার বিপরীতে একটা ট্রেন্ড হলো বাংলা ভাষায় সবকিছু শেখা, সেটা হলো একেবারে বেশি নিম্নমানের একটা পদ্ধতি, তো বেশি হাই ওইদিকে আমাদের যাওয়ার দরকার নাই, একদম বেশি স্পেশাল স্পেশালিস্ট তৈরি করার ওই হাই থিঙ্কিং হাই ইয়েতে প্রোগ্রামে যাওয়ার দরকার নাই। আবার একেবারে বাংলার যেটা বাংলাইজেশন বাংলাকরণ করে একেবারে একদম নিম্নমানের অ্যালম চর্চা সেটাও কিন্তু ঠিক না। এই দুইয়ের মাঝামাঝি আমরা যেটা করব সেটা হলো প্রত্যেকটা ব্যস্ত ব্যক্তিকে, সেই ব্যস্ততা এডুকেশনের কারণে হোক হোক যেমন ছাত্র সমাজ, সেটা ক্যারিয়ার কারণে হোক আর সেটা প্রফেশনাল কারণে হোক, বিভিন্ন কারণে যারা ব্যস্ত আছেন, এই ব্যস্ততার ফাঁকে ফাঁকে আপনি অ্যালম শিখবেন, সে অ্যালমটার মধ্যে মৌলিকত্ব থাকবে, হয়তো স্পেশাল স্পেশালিস্ট তৈরি করার সেই সিলেবাস সেখানে থাকবে না, কিন্তু সেখানে মৌলিকভাবে অ্যালমকে ধরিয়ে দেওয়া হবে। এই মৌলিকত্বের ফার্স্ট স্টেজ যেটা সেটা হলো আরবি গ্রামারটাকে শিখিয়ে দেওয়া, আরবি গ্রামারটাকে পরিপূর্ণ ধরিয়ে দেওয়া। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা কি তাহলে এখানে এটা মনে করছেন যে আমরা তাহলে স্পেশাল হবো না, স্পেশালিস্ট আমরা হবো না, বই মাদ্রাসা স্পেশালিস্ট শরিয়ার স্পেশালিস্ট হওয়ার জন্য বিশেষজ্ঞ হওয়ার জন্য আমাদেরকে কওমি মাদ্রাসা ভর্তি হওয়া ছাড়া সম্ভব না? আমি এখানে একটা কথা বলবো, আসলে কওমি মাদ্রাসা পড়লেই যে একদম বিশেষজ্ঞ হয়ে যায় তা কিন্তু নয়, ওখানে পড়লেই যে সেটা একটা লং কোর্স ঠিক আছে, কিন্তু সেখানে শৈশব কৈশোরের কারণে তারা কিন্তু অনেক কিছু ধরতে পারে না। এখানে যদি আমি যদি হিসাব নিকাশ করি কওমি মাদ্রাসার একটা ইতিবাচক দিক হলো আবাসিক সিস্টেম, আবাসিক সিস্টেমে একটা ছাত্র 24 ঘন্টা 24 আওয়ার্স সে কিন্তু এলম চর্চা নিয়ে বিজি, এরপর তার কোর্সটা লং কোর্স, লং কোর্সে সে 12 বছর লাগাতার সেখানে পড়াশোনা করতেছে, এটা একটা ভালো দিক, এটা একটা খুব ভালো দিক। 24 আওয়ার্স আবাসিক সিস্টেম বেশিরভাগ, আর 2 নম্বর কোর্সটা লম্বা কোর্স, কিন্তু সেটার মাত্র সেটার কারণে যে সে স্পেশালিস্ট হয়ে যাচ্ছে বিশেষজ্ঞ হয়ে যাচ্ছে তা নয়, কারণ এখানে আসে কারা, এখানে আসে বয়স যাদের কম, একদম প্রাইমারি থেকে আসে। আর আপনারা যারা আমাদের সাথে এখানে সম্পৃক্ত হয়েছেন, আপনারা হলেন একটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কিন্তু এখানে আসছেন, আমার মনে হয় এখানে যারা আসছেন 17 বছরের নিচে কেউ এখানে থাকার কষ্ট আসে না, 18 বছরের নিচে কেউ এখানে নেই, যারা আসছে নিশ্চয়ই তারা ইন্টারের উপর ইন্টার তার উপরে হয়তো দু একজন হয়তো কম বেশ থাকতে পারে, বেশিরভাগ কিন্তু আপনারা সাবালিক এবং প্রাপ্তবয়স্ক। আপনাদের প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে একটা ফায়দা হলো আপনাদের চিন্তার মধ্যে একটা ম্যাচুরিটি আছে আপনাদের মধ্যে, এই ম্যাচুরিটি কিন্তু আমার মাদ্রাসার ছাত্রদের মধ্যে নেই। ধরেন একটা গ্রামাটিক্যাল একটা আলাপ, গ্রামাটিক্যাল আলাপটা মাদ্রাসার ছাত্রদেরকে আমরা যখন পড়ি, যখন তাদের সামনে আমরা উপস্থাপন করি, তখন তারা সেটা মুখস্থ বিদ্যার মাধ্যমে, মুখস্থ মানসিকতা দিয়ে সেটাকে তারা ধারণ করার চেষ্টা করে, তারা কিন্তু বুঝে না, অনুধাবন শক্তি নেই,
আর আপনাদের যেটা সেটা বয়সের কারণে আপনাদের একটা অনুধাবন শক্তি আছে আপনাদের, আপনার কথাটাকে সহ ধরে নিতে পারতেছেন। আমি কিন্তু শরীয়ত কোর্সের ক্লাসের সাথে আজকে প্রায় অনেক বছর আমি জড়িত, আমি নিজেই এখানে ছাত্রদেরকে প্রশিক্ষণ দিয়েছি, হ্যাঁ সরি আমাদের টিচারদেরকে, এবং আমি নিজেই ক্লাস নিই, আমি সপ্তাহে প্রায় দুইটা তিনটা ক্লাস নেওয়ার চেষ্টা করি। তো আমার আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা হয়েছে মাদার ছাত্রদেরকে, ধরুন টার্মিনোলজি অফ শরিয়া, শরিয়া টার্মিনোলজি, শরিয়া উসুল এবং টার্মিনোলজি অফ হাদিস, এটা আমি সত্য কথা বলতে কি বয়স্ক শিক্ষিত আপনাদের মতো প্র্যাকটিসিং, যারা প্র্যাকটিসিং মুসলিম শিক্ষিত, যারা বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্র, মাস্টার্সের ছাত্র, কিংবা তারা সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা বা ব্যবসায়ী, মানে যারা প্রাপ্তবয়স্ক, যাদের একটা জ্ঞান বুদ্ধি আছে, যারা বয়স হয়েছে মোটামুটি মেচুরিটি আছে, আপনাদেরকে সহজে শরীরের কঠিন জিনিসগুলো যেভাবে আমি সহজে বুঝাতে পারি সেটা কিন্তু মাদার ছাত্রদের বুঝাতে কষ্ট হয়। কিন্তু বয়সের একটা ব্যাপার আছে। তো এখন মাদ্রাসা ছাত্ররা যেটা এগিয়ে যাচ্ছে এই আবাসিক সিস্টেমের কারণে এবং লং কোর্স কে তারা ধারণ করার কারণে যেটা তারা এগিয়ে যাচ্ছে, আপনারা আবার সেটা তাদেরকে ওভারকাম করবেন ওই ওই ইয়েটাকে কিসের মাধ্যমে, আপনাদের নলেজের মাধ্যমে, আপনাদের বুদ্ধির মেচুরিটির মাধ্যমে। আপনারা হলেন আমাদের প্রাপ্ত জ্ঞানে পরিপক্কতা আছে, মেচুরিটি আছে, ওই মেচুরিটি দিয়ে আপনারা কিন্তু আমাদের ইয়েকে ধরে নিতে পারবেন। অর্থাৎ এখানে হিসেব নিকাশ কিন্তু সমান সমান হয়ে যাচ্ছে। মাদার ছাত্রদের মধ্যে মেচুরিটি নেই কিন্তু এনাফ টাইম আছে, তাদের সময়টা তারা এনাফ টাইম পাচ্ছেন, কিন্তু ওই পরিপক্কতা তাদের মধ্যে নাই। আপনাদের কাছে টাইমিংটা নাই, টাইমিংটা শর্ট, টাইম ইজ শর্ট আপনাদের, ইয়েস আমি দেখতেছি যেটা, কিন্তু টাইম শর্ট হলেও কিন্তু আপনাদের বুদ্ধির মাথার জ্ঞানে কিন্তু একটা পরিপক্কতা আছে, আপনারা ওইটা দিয়ে সেটাকে আপনারা সমান সমান করে ফেলতেছেন, একুয়াল হয়ে যাচ্ছে মোটামুটি। সুতরাং এখানে হতাশার কোনো কারণ নেই। আর একটি কথা এখানে আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আজকের কোর্সে এখানে আমার সাথে সংযুক্ত আছেন, পোস্ট হিসেবে না আছেন না ওরা, এরা এখানে আছেন সবাই, আচ্ছা তো টিচারদেরকে বলবো এই পুরো ক্লাসটা কিন্তু বোর্ড ভিত্তিক হবে, এবং যদি এটা অনলাইনে হয়, অনলাইনে অনলাইনে যদি হয় ক্লাসটা, তাহলে এমন সব ট্যাব ব্যবহার করতে হবে, এমন সব কম্পিউটার ব্যবহার করতে হবে যেখানে ইয়ে ব্যবহার করা যায়, মানে ওই মার্কার, মানে ইয়েটা একদম কম্পিউটারে। আমি অলরেডি আমার মেয়ে আয়েশা, আপনাদের যারা মেয়ে, আমাদের যারা বোনরা মেয়েরা যারা আছেন এখানে, তাদের উদ্দেশ্যে বলছি আয়েশার সাথে সম্পৃক্ত হবেন। আমি অলরেডি আগে একটা ইয়ে গিফট করছি আপনাদের জন্য, আপনি সেটা বেশ মোটামুটি ভালো দামের, এটা কিন্তু আমি পার্সোনালি আমার মেয়েকে আমি আদর করে দিয়ে ফেলছি, সেটা এটা আমার ছিল, মেয়ে অনেক ইয়ে হয়েছে, সেটা সে আনন্দিত হয়েছে, সে খুশি হয়েছে এই কথা বলে যে ওটাতে ইয়ে সহজ, মানে বোর্ডের যেটা সরাসরি সরাসরি যেটা ক্লাস আর কি, অফলাইনে যে আমরা বোর্ডে যে ক্লাসটা করাই, তো এখন কম্পিউটারটা এমন হতে হবে, ডিভাইসটা এমন হতে হবে যাতে বোর্ডের মতো মার্কারের মাধ্যমে যেন কলম আপনাদেরকে দেখিয়ে দিতে পারে। তো আর যদি অফলাইনে হয় সে অবশ্যই বোর্ডে হতে হবে, অর্থাৎ পুরো ক্লাসটা কিন্তু প্র্যাকটিসিং হবে, খালি থিওরিক্যাল কথা বললাম সেটা না, পুরো প্র্যাকটিসিং ক্লাসটা হবে, সেখানে ওস্তাদের সাথে আপনাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। আমি ইনশাল্লাহ মাঝে মাঝে আমার ইনস্ট্রাকশন গুলো দিবো, আমি ক্লাসে ইন্টারফেয়ার করবো, এখানে দেখাশোনা করবো, আর যেহেতু আমাদের মহরমত আছে, আমার মহরমত হিসেবে আমার আয়েশা থাকবে এখানে, সে অবশ্যই সৌদি আরব চলে যাবে হয়তো কিছুদিন পরে, তারপর ওখান থেকে সে সম্পৃক্ত হবে ইনশাল্লাহ রাজিজ। আর যারা আমাদের টিচার আছে, তাদের স্ত্রীরা আছে, তাদের বোনরা আছে, ইনশাল্লাহ এইভাবে আমরা সম্পৃক্ত থাকবো আপনাদেরকে। সালাতের সময় হয়ে যাচ্ছে হয়তো, এখানে আর কিছু কথা নেই, মানে আমি প্রায় আমার আলাপের শেষ পর্যায়ে চলে আসছি, তো সামনে আর কথা হবে, আর একটা আয়োজন ইনশাল্লাহ করবো। এইভাবে কিন্তু আসলে কথা অনেক সময় অনেক জরুরি কথা আসে না, কারণ আই এম নট কনফার্ম ওনারা কি আসলে সবাইকে আমার কথা শুনতেছি কিনা। তো আমি একটা আয়োজন করবো সামনে আল্লাহ তৌফিক দিলে ঢাকাতে, সমস্ত বোনরা তারা কোনো একটা মহরমাতে বাসায় আসবেন, 50, 60, 70, 100 জন যারা হোক, আমরা অ্যারেঞ্জমেন্টটা করবো, ওখানে আমরা পর্দা আড়ালে সরাসরি অফলাইনে একটা মোটিভেশনাল ক্লাস করতে হবে, সেখানে প্রশ্নোত্তর থাকবে, কথাবার্তা হবে, তখন সেটা আরো প্রাণবন্ত হবে, আরো শক্তিশালী হবে জিনিসটা। এটা আমি হয়তো আয়েশা বিদেশ চলে যাওয়ার আগেই করব, যাতে সরাসরি আপনাদের সাথে হতে পারে ডিলিংসটা, সরাসরি হতে পারে আমাদের মহরমাতের মাধ্যমে। তো ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান, এই পর্যায়ে আমি শেষ করছি এখানে, আর যখনই আপনাদের প্রয়োজন হবে আমাকে ডাক দিবেন, ইনশাল্লাহ আমি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবো। এগুলো আমি শেষ করছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আপনাদের মহরম পুরুষ যারা আছে তাদের মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন, অথবা সরাসরি প্রশ্ন করতে পারেন, তাদের কোনো সমস্যা নেই, এটা শরীরী প্রশ্ন,
যে কেউ চাইলে সরাসরি কোনো প্রশ্ন করতে পারে যারা আছেন, কারণ আসলে অনেক কথা হয়তো থেকে যেতে পারে। এজন্য আমি আপনাদের অনুরোধ করবো যে আপনারা কোন প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করতে পারেন শেষ পর্যায়ে আছে। ওয়াকুল দাওয়ান আলহামদুলিল্লাহ আমি সালাতু সালাম আল্লাহ। জি কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আপনারা। এখানে তো আমাদেরকে বেসিকটা ধরিয়ে দেওয়া হবে, তো এরপর যদি ব্যক্তি কেন্দ্রিক আগ্রহ থেকে যদি কেউ স্পেশালিস্ট হওয়ার চেষ্টা করে, তার জীবনে জ্ঞানের আরো ডিপে ভেতরে যাওয়ার চেষ্টা করে, সে কি পারবে? আসলে আমি বেসিক বলতে যেটা বুঝিয়েছি এটা খুব প্রাইমারি বেসিকটা, কিন্তু বেসিকটা আমি বলছি মানে কই মাদ্রাসার ইয়ের তুলনায় আর কি। বেসিক বলতে এখানে আমি অর্থাৎ এটা বুঝতে চাচ্ছিলাম যে এখানে সময়টা কম এখানে এবং সিলেবাসের বইটা কম। বেসিক মানে এটা যে খুব শর্ট তা না, কিন্তু এখানে অলরেডি সমস্ত বড় বড় কিতাব এখানে আছে, হেদায়ের মতো কিতাব, বুখারী শরীফ এখানে আছে, তিরমিজি আছে, সবটুকু এখানে আছে। তো বেসিক বলতে আপনাদের ভয় পাওয়ার কারণ নাই, আপনারা যদি কন্টিনিউ করতে পারেন 5-6 বছর কন্টিনিউ করতে পারলে আমাদের সাথে আশা করি অনেক কিছু হয়ে যাবে। এরপরও আপনাদেরকে আমরা আরো অতিরিক্ত ইয়ের জন্য যদি কেউ পারে ইন্ডিভিজুয়ালি কোন শেখের সাথে ওস্তাদের সাথে আপনারা সম্পৃক্ত হতে পারেন। এটা হচ্ছে এটা যে একদম খুব প্রাইমারি স্টেজের তা না, কিন্তু এখানে পর্যাপ্ত বই পুস্তক এখানে আছে, সিলেবাসে পর্যাপ্ত বই পুস্তক আছে। আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন ফারুকি। এই পুস্তক কি সরাসরি লালখান বাজার থেকে পরিচালিত হচ্ছে নাকি ঢাকা থেকে পরিচালিত হচ্ছে? না, ঢাকা থেকে, ঢাকা থেকে, ঢাকা থেকে আছে, তবে আমরা সম্পৃক্ত আছি এটাতে আর কি। জি 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 জি। আমরা কি কখনো লালখান বাজার গেলে আপনার সাথে আমাদের দেখা হবে? মোস্ট ওয়েলকাম আপনাদেরকে, আহলান বিকুম, আহলান, আমরা অপেক্ষা আছি আপনাদের। সালামু আলাইকুম। সালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি 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 জি। মোহতরম, আমার একটা বিষয় জানার ছিল আর কি। মোহতরম, আসলে এই কোর্সটা শেষ করার পরে যদি কেউ দাওরায়ে হাদিস দিতে চায়, এটা কি দিতে পারবে? আপনাদের এরকম কোনো? জি, এই কোর্সটা শেষ করার পরে কেউ যদি দাওরায়ে হাদিস পরীক্ষাটা দিতে চায়, এটা কি পারবে আপনার মাদ্রাসা থেকে? বা অবশ্যই 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 পারবে, অলরেডি আমাদের এখানে দিয়েছে এই মেসকাত এবং দারওয়ানি। জি জি, দারওয়ানি। ধন্যবাদ মোহতরম। আরেকটা বিষয় জানার ছিল, জি জি বলুন। আপনার ওই লালখান বাজার যে মাদ্রাসাটা রয়েছে, ওখানে তো একটা আপনার অফলাইন একটা ক্লাস এরকম ব্যবস্থা ছিল? আছে, এখন আছে, চলমান চলমান। ওখানে কি তাহলে কি ক্লাস করা যাবে সপ্তাহ দুই দিন এরকম? জি জি, পারা যাবে অবশ্যই। আপনারা যারা চিরাং থেকে সংযুক্ত হচ্ছেন অনলাইনে, আপনারা মাঝে মাঝে এখানে এসে আমাদের সাথে অফলাইনে করতে পারবেন, স্বেচ্ছায় ক্লাস নিতে পারবেন এখানে। আসসালামাইকুম। আপনি তো আপনার ক্যারিয়ারে আলহামদুলিল্লাহ সাকসেসফুল, এখন আমরা ইলমে জগতে প্রবেশ করছি, এখন আমি বলতে চাচ্ছি যে মানে আপনার মতো হতে পারবো কিনা? আমার মতো হবেন, আমার চেয়ে ভালো হতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে আমাদের চেয়ে উত্তম করুক, সাহাবাদের মতো হতে হবে আমাদেরকে, আপনাদের সবাইকে সাহাবাদের মতো কবুল করুক। আপনারা, আমি একটা কথা বলি আপনাদেরকে যারা এখানে আছেন, এই আপনারা সবাই তো আধুনিক সমাজের সাথে সম্পৃক্ত, এবং এই সমাজটা অবশ্যই একটা জাহেলিয়া সমাজ, যেখানে বেপর্দা, ফ্রি ম্যাক্সিং, তারপরে সবকিছুই তো বুঝতেছেন। তো এই জায়গা থেকে আপনারা যে উঠে আসছেন, এই জায়গা থেকে আপনারা যে এলাম শিখার জন্য আসছেন, তো আমি সবসময় বলে থাকি বর্তমান সময়ে প্র্যাকটিসিং মুসলিমরা হচ্ছে এই জামানার সাহাবাই কারাম। কারণ যারা মাদ্রাসা পড়ব, আমরা তো একটা এনভায়রনমেন্টে আছি, স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট, একটু ধর্মীয় পরিবেশে আমরা আছি, আমাদের জন্য কোনো ফজিলত নেই। ফজিলত আপনাদের জন্য যে আপনারা একটা বৈরী পরিবেশে থেকে সেটাকে ওভারকাম করে ওটাকে আপনারা ইয়ে করে ওখান থেকে আপনারা এখানে আসেন। তো এই জন্য আপনাদেরকে আমরা বলি সাহাবা ওয়ালা মুসলমান, আল্লাহ পাক আপনাদেরকে সাহাবা ওয়ালা আলম বানিয়ে দিক আপনাদেরকে।